আসসালামু আলাইকুম রেশমিস কুকিং হাউজে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকে একটি আচার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খেজুর এবং তেঁতুল দিয়ে দারুণ মজার একটি টক ঝাল মিষ্টি আচার। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে তেঁতুল ও খেজুরের যুগলবন্দি টক ঝাল মিষ্টি আচার তৈরি করতে হয়। তেঁতুল খেজুরের আচার তৈরি করার জন্য অবশ্যই তেঁতুল এবং খেজুর লাগবে। তো আমি এখানে একটু বড় সাইজের খেজুর নিয়েছি, সাধারণত আমরা রমজান মাসের ইফতারিতে খেয়ে থাকি। আর লাগবে তেঁতুল। এখানে আমি তেঁতুল নিয়েছি প্রায় 300 গ্রামের মতো। এই তেঁতুলগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে আনিনি, আমাদের গাছের তেঁতুল। আর এই তেঁতুলগুলো একটু মিষ্টি টাইপের হয়, মানে খুব ভালো। তো ভাবলাম যে তেঁতুল এবং খেজুর দিয়ে এই যুগলবন্দি মজার আচারটি তৈরি করে ফেলি। তো প্রথমেই আমি তেঁতুলগুলোকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো, যেন তেঁতুলগুলো খুব সহজে একটু নরম হয়ে যায়। আর সব থেকে ভালো হয় যদি 1 ঘন্টা ভিজিয়ে রাখা যায়। তো যেহেতু আমি ইনস্ট্যান্ট এখন আচারটা তৈরি করব, তো আমি 10 মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রাখছি তেঁতুলগুলোকে। আর এখন খেজুরগুলোকে আমি 4 টুকরো করে লম্বা লম্বি করে কেটে নিয়েছি, বিচি ছাড়িয়ে 4 টুকরো করে এরকম ঠিক লম্বা করে কেটে নিয়েছি। এখন তেঁতুলের কাঠ বের করে নেব। এজন্য একটা বাটিতে এই পানিসহ তেঁতুলগুলোকে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে কোচলে তেঁতুলের কাঠ বের করে নেব। অনেকে তেঁতুলের কাঠকে তেঁতুলের মারও বলে থাকেন। এখন হাত দিয়ে খুব ভালো করে কোচলে নিয়ে আমি তেঁতুলগুলোকে নরম করে নিচ্ছি। আর আমি এখানে কিন্তু তেঁতুলের বিচি সহই আমি আজকের আচারটা তৈরি করব, আপনারা চাইলে বিচিটা ফেলেও দিতে পারেন। তো আমার তেঁতুল কচলিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি আচারটা তৈরি করে নেব। আর এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো সরিষার তেল। সরিষার তেলটা যখন একটু গরম হয়ে আসবে, ওই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা প্রায় 1/2 মিনিটের মতো আমি ভেজে নেব, আর ভেজে নিলে দারুণ একটা অ্যারোমা বের হয়ে যাবে। তো সেই পর্যায়ে আমি দিয়ে দেব তেঁতুলের কাত, মানে যে তেঁতুলটা কিছুক্ষণ আগে আমি হাত দিয়ে কোচলে নরম করে নিয়েছি, সেই তেঁতুলগুলো সবগুলো আমি দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে প্রায় 2 মিনিটের মতো আমি রান্না করে নেব। যখন দেখা যাচ্ছে যে বলক চলে আসছে, সেই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চা চামচ সাদা লবণ। আমি 2 বারে দিয়েছি 1/2 চা চামচ করে। লবণটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখন দিয়ে দেব 1 চা চামচ বিট লবণ। এই আচারে অবশ্যই বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন, এটা কোনোভাবে স্কিপ করা যাবে না, কারণ বিট লবণ দিলে এই আচারের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখন ভালো মতো নেড়ে চেড়ে যখন একটু ঘন হয়ে আসবে, ওই পর্যায়ে আমি দিয়ে দেব চিনি। আমি আজকের এই আচারের জন্য আমি 2 কাপ চিনি ব্যবহার করব। তো প্রথম আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। চিনি দেওয়ার কারণে কিন্তু আচারটা একটু নরম হয়ে আসবে, কারণ চিনি থেকে একটু পানি ছাড়ে। তো নেড়ে চেড়ে নিয়ে আমি আরও 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মোট আমি 2 কাপ দিয়েছি আজকের এই আচারের জন্য। এখন ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স কিন্তু খুবই সহজ তৈরি করা। আমি এখানে 6-7টি শুকনা মরিচ শুকনা তাওয়ায় টেলে নিয়ে আমি শিলপাটায় বেটে, মানে গুঁড়ো করে নিয়েছি। এটাই হচ্ছে চিলি ফ্লেক্স, আপনারা হয়তো সবাই জানেন। তো চিলি ফ্লেক্স দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আরেকটু আচারটাকে আরেকটু ঘন করে নিচ্ছি। যখন ঠিক এরকম একটু ঘন হয়ে আসবে, ওই পর্যায়ে দিয়ে দেব খেজুর। যে খেজুরগুলো আমি 4 টুকরো করে লম্বালম্বি করে কেটে রেখেছিলাম, সেই খেজুরগুলো আমি দিয়ে দেব। খেজুর দিয়ে এখন সবগুলো ভালো করে নেড়ে চেড়ে প্রায় 2 মিনিটের মতো আমি আচারটা তৈরি করে নেব। 2 মিনিটের মতো আমি জাল দিয়ে নেব। আচারের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন লাস্ট এই পর্যায়ে 1 টুকরো লেবু আমি এভাবে রস দিয়ে দিচ্ছি, মানে 1 চা চামচের মতো লেবুর রস আমি দিয়ে দিয়েছি। এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত রেখেও খাওয়া যাবে, আর ইনস্ট্যান্ট একটা লেবুর একটা দারুণ ফ্লেভারও কিন্তু এই আচারের মধ্যে পাওয়া যাবে, মানে খুব মজা লাগবে। তো এই তো আমার আচার তৈরি করা কিন্তু হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো হয়ে গেল ভীষণ মজার খেজুর ও তেঁতুলের যুগলবন্দি টক ঝাল মিষ্টি আচার। তৈরি করা খুবই সহজ, আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে সত্যি অনেক মজা। तो ये छिलो आमार आज के रेसिपि। आशा करछि आमार आज के रेसिपिटी आपनादेर भालो लेगेछे। भालो लागले अवश्यई लाइक कमेंट एबं शेयर करबेन एबं सबस्क्राइब करे आमार पाशेई थाकबेन। ताहले आजकेर मतो एखानेई बिदाय निच्छि। सबाई भालो थाकबेन, सुस्थ थाकबेन। आल्लाह हाफेज।